সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের শোনাব অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহিয়ের জীবন ও ঘটনা আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন মক্কার ঐতিহ্যবাহী ও শ্রেষ্ঠ বংশ কোরাইশের একটি শাখা ধনে জ্ঞানে শিক্ষায় দীক্ষায় ও মানে গৌরবে তৎকালে খুবই প্রসিদ্ধ ছিল ধর্মপালন ন্যায়নীতি ও সততার আশ্রয় অবলম্বন ওই কোরাইশ শাখাটির বৈশিষ্ট্য ছিল বংশের প্রাচীন ঐতিহ্য অনুসারে ইসলামোত্তর যুগে তারা মূলত ব্যবসা বাণিজ্য দ্বারাই অর্থ উপার্জন করত একবার ওই কোরাইশাখাটির বেশ কিছু পরিবার তাদের জন্মভূমি মক্কা ছেড়ে হেজাজের দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়ামেন প্রদেশে চলে গেল এবং সেখানেই বসবাস আরম্ভ করল যারা মক্কা থেকে ইয়েমেনে চলে গেল তাদের মধ্যে শায়খ মাহমুদ ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তি তিনি কিছুদিন ইয়েমেনে অবস্থান করার পর তার পরিবার পরিজন ও কতিপয় নিকটাত্মীয় সহ সেখান থেকে তুরস্কে চলে যান এবং সেখানকার কুনিয়া নামক একটি ক্ষুদ্র শহরে গিয়ে বসতি স্থাপন করেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে শায়খ মাহমুদ যখন ইয়েমেন হতে গমন করেছিলেন তখন তিনি যদিও বিবাহিত ব্যক্তি ছিলেন কিন্তু তার কোনো সন্তান সন্ততি ছিল না তিনি নিজে যেমন মক্কার অভিজাত কোরাইশ বংশোদ্ভূত ছিলেন তেমনি তিনি বিবাহ করেছিলেন কোরাইশ বংশের এক শরীফ মহিলাকে অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল আল আলাইহি হিজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ইয়েমেনে তেরোশো বাইশ খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ শেখ বংশে মাহমুদ কোরাইশির গৃহে জন্মগ্রহণ করেন তার পিতা মাহমুদ কোরাইশি অত্যন্ত মহাক্ষমতাশীল বীরপুরুষ ছিলেন শুধু বীরপুরুষই ছিলেন না বরং তিনি একজন খাঁটি ইমানদার ও ইসলামের একজন মহান সেবকও ছিলেন কোনো মানুষ কষ্ট ক্লেশ ছাড়া উন্নতির শিষ্য চূড়ায় আরোহণ করতে পারে না হজরত শাহজালাল আল রহমতুল্লা জীবনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি প্রথমে তার শিশু জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেই অন্তরে দুঃখের ঝড় বয়ে যায় শিউরে উঠে সমস্ত শরীর হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি মাত্র তিন মাস বয়সে মা হারা হন এরপর তার লালন পালনের ভার সীয় পিতা মাহমুদ কোরাইশি গ্রহণ করেন মাহমুদ কোরাইশি সৈয়দ বংশের পুণ্যবান একজন স্ত্রীকে পেয়ে খুবই সুখী হয়েছিলেন তার স্ত্রীর মৃত্যুতে তিনি অত্যন্ত ব্যথিত হন তিনি আর অন্য কোনো নারীকে গ্রহণ না করে বাকি জীবন সঙ্গীহীন অবস্থাতেই কাটিয়েছেন বর্তমানেও দেখা যায় কোনো সংসারে গৃহিণী না থাকলেও সংসার চালাতে হয় তাই হযরত শাহজালালের মা জননী মারা যাওয়ার পর পিতা মাহমুদ কুরাইশি খুব কষ্ট করেই সংসার চালাতেন এবং শাহজালালকে লালন পালন করতেন অন্যদিকে বীর মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য অসংখ্য যুদ্ধ করেছেন এবং প্রত্যেকটি যুদ্ধে তিনি জয়লাভ করেছেন অন্যদিকে তিনি ধন সম্পদেও ছিলেন প্রাচুর্যশীল কিন্তু তিনি ধন সম্পদের উপর কখনো আসক্ত হননি ইসলাম প্রচারের যুদ্ধ করেই তিনি জীবন কাটিয়েছেন এদিকে আস্তে আস্তে শাহজালালের জীবনেও নেমে আসে শোকের তুফান কারণ পিতার স্নেহ বেশিদিন তার ভাগ্যে জটেনি মা জননীর মৃত্যুর কিছুদিন পরে দেশের সীমান্তে যখন মুসলমানদের সঙ্গে বিধর্মীদের বিরাট যুদ্ধ শুরু হয় সে যুদ্ধে তখন বীরযোদ্ধা মাহমুদ করেশি ডাক পড়ে যায় যখন মাহমুদ এই যুদ্ধের সংবাদ পেলেন তখনই তার মন চিন্তিত হয়ে উঠল না জানি যুদ্ধ থেকে আর ফিরে নাও আসতে পারি অপরদিকে শিশু শাহজালালের কথাও ভাবতে লাগলেন আমি যদি এই যুদ্ধ থেকে ফিরে আসতে না পারি তখন মাতৃহারা শিশু শাহজালালের অবস্থাটা কি হবে অন্যদিকে যুদ্ধেও যেতে মন চায় তখন তিনি উভয় সংকটে পড়ে গেলেন সে যাই হোক তিনি ইমানি শক্তিতে ছিলেন শক্তিমান আল্লাহর উপর ছিল তার অগাধ বিশ্বাস তাই তিনি শিশু শাহজালালের প্রতিপালনের ভরসা একমাত্র সৃষ্টিকর্তা পালনকারী মহান আল্লাহর উপর রেখেই ধর্মযুদ্ধের ডেকে দিয়ে দেশের সীমান্তে কাফেরদের বিরুদ্ধে বীর বিক্রমে ছুটে চললেন যুদ্ধের ময়দানে গিয়ে অনেক শত্রু তার হাতে নিহত হল যুদ্ধ করতে করতে একসময় তিনিও শত্রুর হাতে শাহাদাত বরণ করলেন আর তিনি যুদ্ধ ময়দান থেকে ফিরে এলেন না শোকসাগরে ভাসতে লাগলেন শিশু শাহজালাল এবার তিনি এ ধরায় এতিম হয়ে গেলেন আল্লাহর লীলা বুঝবার শক্তি কার আছে তিনি নদীর মাঝে পাহাড় গড়েন আবার পাহাড় ভেঙে নদী করেন যেমন মানুষ কষ্ট ব্যতিরিকে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না সেই কষ্টের নমুনা নেমে আসতে লাগল ইয়াতিম শাহজালালের জীবনে এদিকে মাহমুদ কোরাইশি গৃহত্যাগের সময় শিশু শাহজালাল রহমতুল্লাহের ভরসা একমাত্র আল্লাহর উপরই রেখেছেন আল্লাহ তেমনি অসহায় শাহজালালকে তার মাতুলের মাধ্যমে আরামায়েশ ও সুখের মধ্যেই লালন পালন করিয়েছেন এ কথা সর্বজন বিদিত যে যে ব্যক্তি আল্লাহকে আপন করে নিয়েছেন আল্লাহ তাকে সেইভাবে আপন করে নেন পরবর্তীতে অসহায় শাহজালাল তার মামার সংসারে খুব সুখেই প্রতিপালিত হন তার পিতা শহীদ হবার পর তার মামা সৈয়দ কবির আহমদ অসহায় ভাগিনাটির লালন পালনের ভার গ্রহণ করেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি তার মামার সংসারে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন সাথে সাথেই ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করলেন তিনি তার জীবনকে ধর্মপ্রচারের জন্যই বিলীন করে দিয়েছিলেন এ কথা দিবালকের মতোই উজ্জ্বল যে সকল মনীষী ধরার বুকে উচ্চ মর্যাদা লাভ করেছে হজরত শাহজালাল আলাইহি ছিলেন তাদের মধ্যে অন্যতম অতি অল্প বয়সেই পিতামাতা হারালে মামা সৈয়দ কবির আহমদ তার লালন পালনের ভার গ্রহণ করলেন এবং নিজের সন্তানের মতোই লালন পালন করলেন কোনো দিন কোনো প্রকার অভাব অনুভব করতে হয়নি তাকে তার কারণ তার মামা এই মনোভাব নিয়ে ভাগিনার প্রতিপালন করেছেন যে কোনো সময়ই পিতামাতার কথা তার মনে না উঠে বা পিতামাতার অভাব যাতে অনুভব করতে না পারে অর্থাৎ সৈয়দ আহমেদ কবির তার আপন সন্তানদের চেয়ে বেশি স্নেহ করতেন তাকে আবার শুধু স্নেহ ভালোবাসা দিয়েই বড় করেননি বরং সাথে সাথে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছিলেন তার মামা আহমদ কবুরও ছিলেন একজন ত্যাগী তাপস ও ধর্মপ্রাণ ব্যক্তি একদিকে যেমন ছিলেন বিদ্যুৎসাহী অন্যদিকে ছিলেন কামেল অলি ফকির ও সুফিলোকদের রীতিনীতি অনুযায়ী তিনিও অতি সাধারণভাবে জীবনযাপন করতেন সকল খারাবিয়াত পরিহার করে একজন ত্যাগী পুরুষে পরিণত হয়েছিলেন যারা আল্লাহর প্রেমে সুধা পান করেছেন তারা নির্জনতাকেই পছন্দ করতেন হযরত শাহজালাল রহমাতুল্লা আলাহের জীবনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি তিনিও নির্জনতাকে পছন্দ করতেন এবং নির্জনে বসে দিন রাত মহাপ্রভুর আরাধনা করে জগতের বুকে সিদ্ধ পুরুষ হয়েছিলেন নামাজ রোজা হজ জাকাত যথানিয়মে আদায় করতেন সাথে সাথেই ওয়াজ নসিহতের কাজও চালাতেন অর্থাৎ ধর্মবিরোধী মানুষের মাঝে ওয়াজ নসিহত করে তাদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতেন শিশু শাহজালাল তার শিশুকাল থেকেই কঠোর সাধনায় আল্লাহর নৈকট্য লাভের আশায় উদ্ভুদ্ধ হয়েছিলেন আর অতি সযত্বের সাথেই নানাবিধ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে লাগলেন হযত শাহজালাল বাল্যকাল থেকেই ছিলেন বিদ্যুৎসাহী তেমনি ছিলেন আবার ধীর শক্তিসম্পন্ন অল্প সময় বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়েছিলেন তিনি সৈয়দ আহমেদ কবির তার ভাগিনাকে শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত করলেন না বরং পার্থিব শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষা ইবাদত সংযম ও নৈতিক শিক্ষার ভেতর দিয়ে শরীয়ত ও মারেফত শিক্ষা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন সে শিক্ষাও তাকে তার মামা দিয়েছিলেন এই জন্য তার মামা তাকে প্রথমে আরবি ভাষা শিক্ষা দেন এক সময় আদরের ভাগিনাকে নিয়ে মক্কা শরীফও সফর করেছিলেন এ কথা না বলে পারা যায় না যে একজন ভালো ছাত্রের মধ্যে যে সকল গুণ থাকা প্রয়োজন তা এক শাহজালাল রহমতুল্লাহ আলহির মধ্যে বিদ্যমান ছিল তার ধীর প্রমাণ হিসাবে কথা বলা যায় যে তিনি মাত্র সাত বছর বয়সের সময় তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্থ করেন এরপর তিনি তার মামাকে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করে তার কাছ থেকে কোরআন হাদিস তফসির ফেকাহ তাসউফ ও বালাগাত মন্তেক ইত্যাদি বিষয়ের উপর গভীর জ্ঞান লাভ করেন একসময় তার মামা সৈয়দ আহমেদ কবির একার পক্ষে এতগুলো বিষয়ের অধ্যাপনা করা কষ্ট অনুভব করলেন তখনই তার মামা উচ্চশ্রেণীর আলেমকে বালক শাহজালালের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত করলেন এবারে তারা উভয়েই বালক শাহজালালকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে লাগলেন তিনি শুধু জাহেরি এলেমই নয় বরং বাতেনি এলেমও শিক্ষা গ্রহণ করেছিলেন তাই তো দেখা যায় বালকেরা যে বয়সে দুষ্টুমি খেলাধুলার মধ্যে কাটায় সে বয়সে বালক শাহজালাল আলাইহি জ্ঞান অর্জনের জন্য নিজেকে মনোনিবেশ করেছিলেন জ্ঞানের সাধক হযরত শাহজালাল বাল্যকাল থেকে সকল আরাম আয়েস আনন্দ উৎসব পরিহার করে গভীর জ্ঞান সাগরে সাধনায় মত্ত হয়েছিলেন তার মামা তাকে শুধু জ্ঞানই শিক্ষা দেননি জ্ঞান শিক্ষার সঙ্গে সঙ্গে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাও দিয়েছিলেন উত্তম চরিত্র গঠনের জন্য যা কিছু দরকার তাও তাকে শিক্ষা দিয়েছিলেন যার কারণে মানুষ তার সংযম সততা সরলতা বিনয় কোমলতা প্রভৃতি মহৎগুণ দেখে তার প্রতি মুগ্ধ হয়েছিল তার মামা সৈয়দ আহমেদ কবির ছিলেন একজন বিচক্ষণপূর্ণ লোক তাই তার বিচক্ষণতার দ্বারা তার ভাগিনার পূর্ণ পরিচয় তিনি আগেই পেয়েছিলেন তিনি অতি সহজেই বুঝতে পেরেছিলেন যে বালুক শাহজালাল একজন জগৎ ব্যক্তি হবেন বালুক শাহজালালের অন্তর্খানা ছিল আয়নার মতো স্বচ্ছ ও নির্মল তাই তো ঐতিহাসিকরা তাকে ইসলামের দর্পণ বলেও আখ্যা দিয়েছেন শৈশব হতেই কোনো খারাপ কাজ করা তো দূরের কথা দিন তার মধ্যে খারাপ কাজের রেখাপাতও ঘটেনি ভবঘুরে লাগামহীন বালকদের মতো এখানে সেখানে ঘোরাফেরা করে কখনোই তিনি সময় কাটাননি মামা সৈয়দ আহমেদ কবির তার দিকে কড়া দৃষ্টি রাখতেন যাতে করে কোনো খারাপ কাজ শাহজালালকে স্পর্শ করতে না পারে এদিকে বালক শাহজালাল তার মামার ও গৃহ নিকট থেকে সবক আদায় করতে লাগলেন তার মামাও তাকে উচ্চ হতে উচ্চ স্তরের ফয়েজ দিতে লাগলেন আল্লাহ পাকের অপার মহিমায় বালক শাহজালাল এলেমের সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উচ্চ থেকে উচ্চ স্তরে পৌঁছতে লাগলেন আল্লাহর খেলা বোঝা ভার যাকে তিনি দান করেন অতি অল্প সময় মজিলে মকসুদে পৌঁছতে পারেন বালক শাহজালালের উপরেও আল্লাহর অপার করুণা প্রবাহিত হতে লাগল তিনি মঞ্জিলে মকসুদে পৌঁছেছিলেন মামা সুয়েদ আহমেদ কবিরের অকৃত্রিম প্রচেষ্টা ও বালক শাহজালালের আগ্রহে তিনি কামেলে অলির স্তর লাভ করেছিলেন তাই তো তাকে আমরা ভক্তি ভরে স্মরণ করি শুধু তাই নয় ইতিহাসের পাতায় আজ তার নামটি অমর হয়ে রয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় হযরত শাহজালালের বাল্যকাল থেকেই তার চরিত্রের মাধুর্যতা ভিন্ন আভার ন্যায় প্রকাশ পেয়েছিল অতি অল্প বয়সেই পূর্ণ আত্মা মানুষের যে সকল গুণ থাকা দরকার সে সব গুণের বিকাশ ঘটেছিল তার মধ্যে আর সে সকল গুণ গরিমার দ্বারাই তিনি অলিত্যের শীর্ষে স্থান গ্রহণ করেছিলেন বাল্যকাল থেকেই তার চালচলন আচার ব্যবহার ছিল সাধারণ মানুষের থেকে ব্যতিক্রম মাঝে মাঝে বালক শাহজালালের বিচক্ষণতা দেখে তার মামা আশ্চর্য না হয়ে পারতেন না তখন থেকে তার মামার বুঝতে বাকি রইল না সে যাই হোক হযর শাহজালাল রহমতুল্লা আলাহির বয়স যখন বাড়তে লাগল তার মামাও তাকে নানা পরীক্ষা করতে লাগল একসময় ভাগিনাকে একটি কঠোর পরীক্ষা করার মনস্থ করলেন কিন্তু পরীক্ষা করার কোনো পন্থা পাচ্ছিলেন না এমনই এক সময় একটা তাড়া খাওয়া পাগলা হরিণী এসে সৈয়দ আহমেদ কবিরের সম্মুখে হাজির হল বলল হুজুর আমার একটা দুঃখের নালিশ করার কাউকে পেলাম না তাই আপনার দরবারে হাজির হলাম দয়া করে আমার এই বিচারটি আপনি করবেন এবারে সকল প্রাণীর ভাষাবিদ সৈয়দ আহমেদ হরিণীর কথা বুঝতে পেরে বললেন হে হরিণী এবারে তোমার ঘটনা খুলে বলো দুঃখিনী হরিণীটি চোখের পানি ফেলে বলতে লাগল হুজুর আমার একটিমাত্র দুগ্ধ সন্তান সেটিকে একটি ক্ষুধার্ত বাঘ নিয়ে গিয়ে হত্যা করে খেয়ে ফেলেছে এখন আপনি এটার বিচার করেন সৈয়দ আহমেদ কবির এবারে ভাগিনাকে পরীক্ষা করবার একটি পথ পেলেন অনেক ভাবনা করে ভাগিনাকে ডাক দিয়ে বললেন যাও তুমি গিয়ে এই বাঘটিকে খুঁজে বিচার করো হযরত শাহজালাল রহমতুল্লা আলাইহি বললেন বাঘটি ক্ষুধার্ত হয়েই তো হরিণ ছানা খেয়েছে এর আবার কী বিচার করা যায় সে যাই হোক গুরুর আদেশ শিরোধার্য করে গভীর বনের দিকে তিনি ছুটলেন গিয়ে অনেক সন্ধানের পর বাঘটির সন্ধান পেলেন বাঘটি দেখে তার কাছে আসার জন্য ইশারা করলেন বাঘটি তার হিংস্রত্ব পরিহার করে তার দিকে এগিয়ে আসলো এদিকে তার মামা ভাগিনাকে বিচার করতে পাঠিয়ে ভাবতে লাগলেন যে বাঘটির কি বিচার করা যায় বাঘ তো অন্য প্রাণী শিকার করেই তার জীবিকা নির্বাহ করবে তবে বাঘটিকে একটি চপেটাঘাত করে এই বলে দিলেই হয় যে যেন এভাবে কোনো প্রাণীর দুগ্ধ আহার না করে হজরত শাহজালাল রহমতুল্লা আলহী ছিলেন একজন অগাধ আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী তাই তিনি আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে তার মামার মনোভাব জানতে পারলেন এবং সেই অনুসারে বাঘটিকে কাছে ডেকে ভীষণ এক চর লাগিয়ে বললেন যা এভাবে আর কখনও কোনো দুগ্ধ খাস নেই আর যেন তোদের বিরুদ্ধে কোনো নালিশ না আসে আধ্যাত্মিক জ্ঞানের শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি বাঘের বিচার করে মামার কাছে চললেন গিয়ে হাস্যবদনে বললেন মামা ওদের আর কি বিচার করা যায় বনের পশু শিকার করে জীবিকা নির্বাহ করাই তো ওদের ধর্ম তবে আপনার আদেশ পেয়ে আমি এইভাবে বাঘটির বিচার করেছি যে বাঘটিকে কাছে ডেকে এক চপেটাঘাত করে বলে দিয়েছি যেন এভাবে দুগ্ধ ছানা শিকার শিকার না করে মামা ভাগিনার মুখে এ কথা শুনে অতি আশ্চর্য হয়ে গেলেন ভাবলেন আমি যা ধারণা করেছি সেও সেটাই করেছে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তার আর বোঝার বাকি রইল না যে এ ছেলে পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছে তার মামার শতকষ্টের প্রতিফলন ঘটল সেখানে তার অন্তরে বিন্দুমাত্র কষ্ট রইল না আনন্দে ভরে উঠল তার অন্তর ভাগিনাকে সজোরে জড়িয়ে ধরে বললেন বৎস তুমি ধন্য আমার জীবনে সকল আশা আকাঙ্ক্ষা তুমিই পূর্ণ করতে সক্ষম হয়েছ শুধু তাই নয় তুমি তো সফলতার শীর্ষ চূড়ায় আরোহণ করেছ তুমি পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হয়েছ উত্তীর্ণ হয়েছ আমার সকল পরীক্ষায় এবার তুমি তোমার কর্মে ঝাঁপিয়ে পড়ো হযরত শাহজালাল রহমতুল্লা আলহীর শ্রদ্ধেয় মামা তথা শিক্ষাগুরু ধর্মগুরু ছিলেন গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ভাবতে পারলেন অধিক জ্ঞানীদের এক স্থানে জড়ো হওয়া ঠিক না তাই তার আদুরে ভাগিনাকে আদরের গভীরের ভিতরে না রেখে তিনি বললেন বাবা তুমি অন্যত্র চলে যাও গিয়ে ইসলাম প্রচার শুরু করো এখানে আর আবদ্ধ হয়ে থাকার দরকার নেই শত শত পথিককে সৎ পথে আনতে পারলেই তুমি হবে ধন্য ইহ জগতে লাভ করতে পারবে আল্লাহর অশেষ করুণা পরজগতেও লাভ করতে পারবে জান্নাতের অগণিত সুখ শান্তি সুয়েদ কবির আহমেদ তার স্নেহের ভাগিনাকে যে সকল পরীক্ষা করেছেন হজরত শাহজালাল আলাইহি তার মামার প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এতে তার কোনো বেগ পেতে হয়নি এবার তার শিক্ষাগুরু তাকে যে দেশত্যাগের ইঙ্গিত দিয়েছেন তখন থেকেই তার মনে কি যেন সব নব অধ্যায়ের সূচনা তিনি দেখতে লাগলেন কি যেন অদম্য আকাঙ্ক্ষায় অস্থির হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন তার জীবনেও রয়েছে অনেক অনেক দায়িত্ব ও কর্তব্য আল্লাহর প্রেমে যখন তিনি অধীর হয়েছেন তখন আল্লাহ তাআলাও তাকে এমন জ্ঞান দান করলেন যাতে সকল বিষয় তিনি বুঝতে পারেন তিনি একথাও বুঝতে পারলেন যে আমার উপর যেসব দায়িত্ব কর্তব্য রয়েছে এগুলো শুধু আমার ব্যক্তিগত মঙ্গলের জন্য নয় আল্লাহর সৃষ্ট জীব আশরাফুল মাখলুকাতের মঙ্গলের জন্য আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে কিন্তু সে দায়িত্ব কর্তব্যটা যে কি সেটা তিনি বুঝতে পারছেন না শুধু রাত দিন ভাবছেন কি সে দায়িত্ব এখন তিনি গুরুর সেবায় নিজেকে বিলীন করে দিতে লাগলেন শুধু তাই নয় আল্লাহর ইবাদেতে মুশকুল থাকতেন একদিন গভীর রাতে আল্লাহর জিকির করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে ডেকে বলছে হে শাহজালাল তুমি যে কঠোর সাধনা ও তপস্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান ও সংযমতা অর্জন করেছ এসব তোমার নিজের জন্য নয় এবার তুমি মানব জাতির কল্যাণের জন্য নিজেকে নিয়োগ করো পাপাচার ধর্মান্ধ মানুষকে আহ্বান করো ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করো ইসলাম প্রায় অর্ধ বিলীনের পথে তাই সকল মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পূর্ণ পতাকা উত্তোলন করো বিপদকামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির আশা দাও আর বসার সময় নয় ইসলামের মহান আদর্শকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে তার দীপ্তিরশ্মিকে কু আচারে নিমগ্ন পাপি কলুষিত আত্মা থেকে আলোকিত করে তোল ইসলাম আবার দুনিয়ার বুকে পূর্ণ জাগরুক হোক এটাই তো প্রতিপালকের পরম ইচ্ছা সেই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তোমাকে প্রয়োজনীয় জ্ঞান দান করেছেন আর বিলম্ব করার সময় নেই ধর্মপ্রচারের জন্য উদ্ভুদ্ধ হয়ে দায়িত্ব পালনে তৎপর হও যে স্থান থেকে ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারী কুআচারে লিপ্ত সেখানে গিয়ে দায়িত্ব পালন করো এবারে তার নিদ্রা ভাঙল মনে পড়ল স্বপ্নে পাওয়া প্রত্যাদেশের কথা সাথে সাথেই ভীত হলেন আবার আনন্দিতও হলেন কারণ যে বিষয়টা নিয়ে তিনি চিন্তাভাবনা করছিলেন সে সমস্যার সমাধান হয়ে গেল তাই তো তিনি আনন্দিত হয়ে পরের দিন ভোরে শিক্ষাগুরুর নিকট জানালেন কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথায় সে জায়গাটি কিন্তু মনোবল হারালেন না বরং আনন্দে আত্মহারা হয়ে ভাবলেন তাহলে সেই মহান দায়িত্ব পালনের জন্য কি আমাকে পাঠিয়েছেন এই প্রত্যাদেশও কি একই উদ্দেশ্যে দিয়েছেন আবার ভাবতে লাগলেন আল্লাহর এ প্রত্যাদেশও কি উপেক্ষা করা যায় কখনোই না আমাকে এ পূর্ণ দায়িত্ব পালন করতেই হবে কিন্তু শত চিন্তা ভাবনার পরেও নির্দিষ্ট স্থানটি নির্বাচন করতে পারলেন না এদিকে তার গুরু সৈয়দ আহমেদ কবির তার প্রিয় ভাগিনার স্বপ্ন শুনে অত্যন্ত আনন্দিত হলেন বললেন এ মহান দায়িত্ব তোমাকে পালন করতেই হবে আমিও তোমাকে অনুমতি দিলাম যাও তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো এবারে হজর শাহজালাল রহমতুল্লা আলাইহি তার মামার অনুমতি পেয়ে দেশ ত্যাগের জন্য প্রস্তুত হলেন পরের দিন ভোরে তার মামা সৈয়দ আহমেদ কবির এক মুষ্টি মাটি ভাগিনার হাতে দিয়ে বললেন যাও বাবা এখান থেকে পূর্ব দিকে চলে যাও এবং যাত্রাপথে যেখানে রাত্রি যাপন করবে সেখানের মাটি পরীক্ষা করে নেবে এই মাটির সাথে যে স্থানের মাটির মিল থাকবে সেখানেই তুমি তোমার আস্থানা তৈরি করে বসবাস শুরু করবে এবং সেখানেই তোমাকে আল্লাহর কর্তব্য পালনে ব্যপ্ত হতে হবে দেশত্যাগের পূর্বে মামার এই আদেশ পেয়ে স্থান নির্বাচনের ব্যাপারে যে চিন্তা তার মনের দোলা দিচ্ছিল সে চিন্তাও বিদূরিত হল এবার তিনি বারোজন শিষ্য সহচর নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন অজানা অচেনা পথ ধরে চলতে লাগলেন কিন্তু কোনোরূপ বাঁধাবিঘ্নের কথা অন্তরে স্থান দিলেন না আল্লাহর দেয়া প্রত্যাদেশের পালনের জন্যই মানব সেবায় নিজেকে বিলীন করার উদ্দেশ্যেই নতুন পথ ধরে চলতে লাগলেন এ কথা সুওজ্জ্বল যে আলেমকুলের শিরোমণি হজরত শাহজালাল বেশি বেশিদিন ইয়েমেনে থাকলেন না ইয়েমেন থেকে তিনি পূর্ববঙ্গ রওনা হলেন পথিমধ্যে তিনি দিল্লিতেও কিছু সময় অবস্থান করেছিলেন তখন দিল্লির বাদশা ছিলেন আলাউদ্দিন খেলজি দিল্লিতে তৎকালে একজন প্রখ্যাত আউলিয়া বাস করতেন তার নাম ছিল হজরত নিজামুদ্দিন আউলিয়া তার সুনামও সর্বত্র ছড়িয়ে পড়ল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে এসে তার নাম শুনে তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন যেই ইচ্ছা সেই কাজ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহী নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করলেন তিনি শাহজালালকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করলেন এবং সেখানে রাত্রি যাপনের জন্য অনুরোধ করলেন শাহজালাল রহমতুল্লা আলাইহি সেখানেই রাত কাটালেন রাতে হজরত নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালালকে তার অলিত্যের ব্যাপারে পরীক্ষা করতে চাইলেন নিজামুদ্দিন আউলিয়া একটি কৌটায় কিছু আগুন ও তুলা ভরে কৌটার মুখ বন্ধ করে তার কাছে পাঠালেন আধ্যাত্মিক জ্ঞানের মহাসাধক হজরত শাহজালাল নিজামুদ্দিন আউলিয়ার মনোভাব বুঝতে পেরে বিসমিল্লাহ বলে কৌটার মুখ খুললেন দেখা গেল তুলাকে আগুন স্পর্শ করতে পারেনি এটি দেখে নিজামুদ্দিন বুঝতে পারলেন শাহজালালের ব্যাপারে এবং তার কাছে ক্ষমা চাইলেন এবারে হজরত নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল রহমতুল্লাহকে চিনতে পেরে অত্যন্ত আনন্দিত হলেন এবং পরের দিন ওখানে থেকে হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি বাংলাদেশের দিকে রওনা হলেন তখন নিজামুদ্দিন আউলিয়া তাকে ধূসর বর্ণের এক জোড়া কবুতর উপহার দিলেন সিলেটে যে হাজার হাজার জালালি কবুতর দেখা যায় এদের আদি কবুতর সেই উপহার দেওয়া কবুতর দুটির বংশধর এখনও সিলেটের দরগাহ শরীফে অসংখ্য কবুতর দেখা যায় শুধু সিলেট নয় সারা বাংলাদেশে এই কবুতর দুটির বংশধর বিস্তার লাভ করেছে বাঙালি মানুষ তাকে এমনভাবে শ্রদ্ধা ভক্তি করে যেটা তার কবুতরের মধ্যেও বিদ্যমান রয়েছে এমন কি এই কবুতরের মাধ্যমে অনেকে ভাগ্য নির্ধারণ করে থাকেন যেমন কোনো বাড়িতে বা ঘরে এই জালালি কবুতর এসে বাসা বাঁধলে মঙ্গলের নিদর্শন হিসাবে ধরে নেওয়া হয় পক্ষান্তরে কোনো বাড়িতে বসবাসকারী জালালি কবুতর যদি বাড়ি থেকে অন্যত্র চলে যায় আর ফিরে না আসে তাহলে সেটা অমঙ্গল হিসাবে ধরে নেওয়া হয় বাংলাদেশের কোনো সম্প্রদায়ের লোকই এই কবুতরের গোস্ত ভক্ষণ করে না এই কবুতরের নামও হজরত শাহজালাল রহমতুল্লা আলহিয়ার নামানুসারে রাখা হয় জালালি কবুতর এদিকে হজরত শাহজালাল সকল স্থানেই তার মামার দেয়া মাটি সহচর বৃন্দের দ্বারা পরীক্ষা করালেন কিন্তু এখন পর্যন্ত মিলাতে পারলেন না তাই তার যাত্রাও রুদ্ধ হল না তাই তিনি সামনের দিকেই অগ্রসর হলেন এবারে তিনি বাংলাদেশের দিকে মনোনিবেশ করলেন এবং এই দিকেই রওনা করলেন সিলেটের উত্তরাঞ্চলে পাহাড়িয়া উঁচু টিলার উপর ছিল রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদ তার রাজপ্রাসাদ এমনভাবে নির্মাণ করেছিলেন সেখানে বাইরের কোনো শত্রু প্রবেশ করতে পারত না সে এমন অত্যাচারী ছিল যে একসময় অনুভব করতে পারল তার অসংখ্য শত্রু হয়েছে তখন থেকে প্রাসাদের চারপাশে পাহাড়ের গুহায় একদল অস্ত্রধারী প্রহরী নিযুক্ত করলেন যাতে করে কোনো শত্রু রাজার উপর আক্রমণ করতে না পারে গৌরগোবিন্দ রাজ্যের এখানে সেখানে অসংখ্য মূর্তি ছিল রাজা মন্ত্রিসভার সদস্যগণ সকলেই সর্বদা মূর্তির পূজা করত রাজা এমন ভ্রমের মধ্যে নিপতিত ছিল যে সেই মাটির তৈরি মূর্তির আদেশ উপদেশ অনুযায়ী নিজেকে পরিচালিত করত এবং রাজ্যও সেই অনুপাতে চালাত তিনি এমন মন গড়া সংবিধানের উপর প্রতিষ্ঠিত ছিলেন যে তার অস্ত্রাগারে একটি বৃহাদাকারের ধনুক ছিল ভ্রান্ত রাজা এটির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করত এবার আসা যাক তার অত্যাচারের দিকে গৌর রাজা অত্যাচারের দিক থেকেই বেশি খ্যাতি লাভ করেছিলেন সমস্ত সিলেট তিন ভাগে বিভক্ত করে তিনজন রাজা তা শাসন করত তার মধ্যে গৌররাজ্যের শাসক ছিল গোবিন্দ তাই তো তার নাম হয় গৌরগোবিন্দ তখন তার মতন অত্যাচারী উৎপীড়নকারী শাসক অন্য কোথাও ছিল না তার অত্যাচারের বিক্রমে সকল স্তরে জনগণ সর্বদা ভয়ে কম্পমান থাকত তার অত্যাচারের কথা পার্শ্ববর্তী দেশগুলো কারও অজানা ছিল না একসময় তিনি পার্শ্ববর্তী রাজ্যের উপর অত্যাচারের হাত বাড়ালেন তারাও রক্ষা পেল না রাজা গোবিন্দ শাসক নীতি পরিহার করে পশুত্বের আচরণের দ্বারা পার্শ্ববর্তী রাজ্য দখল করে নিজ রাজ্যকে বিস্তার করলেন শুধু তাই নয় একসময় তার রাজ্যকে একটি শক্তিশালী রাজ্যে পরিণত করলেন অলি কামেল হজরত শাহজালাল রহমতুল্লা আলাহিয়ের সিলেট আগমনের পূর্বে সারা সিলেট বিধর্মীদের দখলে ছিল মুসলমানদের কোনো অধিকার ছিল না সকল শ্রেণীর জনগণকে অত্যাচারী রাজা মূর্তি পূজায় বাধ্য করত এই কুআচরণ থেকে কেউই রক্ষা পেত না সকলে ঘরে ঘরে গৃহদেবী নির্মাণ করে সেই মূর্তির পূজা অর্চনা করত। সেখানে বারো মাসে তেরো পূজার সমারোহ ঘটত যারা রাজার চাটুকারিতা করত তারা বেশ সুখে শান্তিতেই বসবাস করতে পারত কিন্তু মুসলমানরা তার অত্যাচারের কারণে তাদের ধর্ম পালনে সকলে ব্যর্থ ছিল গোবিন্দের শাসনামলে সিলেটে মুসলমানদের সংখ্যাও ছিল কম মাঝে মধ্যে যারা দুচারজন ছিল তাদের দুঃখ যাতনার সীমা ছিল না কোনো মুসলমান স্বীয় ধর্ম পালনে প্রকাশ্যে কোনো কাজ করলে বা গোপনেও কিছু করলে তাকে রাজদরবারে হাজির করে তার উপর নানা নির্যাতন উৎপীড়ন করা হতো কোনো স্থানে কোনো মুসলমান আজান দিলে কুকুরের মতো লালায়িত হিন্দু গোষ্ঠীরা তাকে ধরে নিয়ে অত্যাচারী গোবিন্দের কাছে নিয়ে যেত এক কথায় মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারতেন না এমন কি কোনো মুসলমান গরু জবাই করতে পারতেন না বা কোরবানিও করতে পারতেন না গোবিন্দের অত্যাচারে সকল মুসলমান অতিষ্ঠিত হয়ে উঠল সকলেই একা একা ভাবতে লাগলো যে আমার শক্তি থাকলে গোবিন্দের বিরুদ্ধে সংগ্রাম জারি করতাম ইমানি চেতনা তাদের মধ্যে কম ছিল না কিন্তু কারোর পক্ষে রাজার বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা ছিল না রাজা গৌরগোবিন্দের শাসনামলে সিলেটের এক পাদদেশে পুণ্যাত্মার অধিকারী শেখ বুরহানুদ্দিন নামে একজন লোক ছিলেন তিনি আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন তার দানও ছিল অটল তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন তখন অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলো কিন্তু বুরহানুদ্দিন যেমন পাকা ইমানদার ছিলেন তার বুদ্ধি বিবেচনাও ছিল অনুরূপ অন্য কোনো ব্যক্তির ইমান সম্পর্কে না জানলেও কতগুলো নিদর্শন তার জানা ছিল তাই সে সেই নিদর্শন খুঁজে তার মতো একটি পুণ্যবান মেয়েকে স্ত্রীরূপে বরণ করলেন বেশ সুখে শান্তিতেই কয়েকটি বছর কেটে গেল বুরাহানুদ্ ইমানে যেমন ছিলেন পরিপূর্ণ ধনে জনে মানেও তেমনি ছিলেন পরিপূর্ণ স্ত্রীকে নিয়ে মহাশান্তিতেই দাম্পত্য জীবনযাপন করতে লাগলেন তিনি কিন্তু বুরাহানুদ্দিনের যখন যুবক বয়স কেটে বৃদ্ধ অবস্থায় পৌঁছলেন তখনও কোনো সন্তানের মুখ দেখার সৌভাগ্য তার হল না এতদিন বেশ সুখেই কাটছিল যখন সন্তানের চিন্তা মাথায় ঢুকল তখন কে যেন তাদের সুখের সংসারে দুঃখের আগুন জ্বালাল এখন আর তার মনে শান্তি নেই নানা জনে নানা কথা বলতে লাগল অনেকে বন্ধা বলে আখ্যা দিল এছাড়া অনেকে কটুক্তি দ্বারা তাদের মন ও মগজ খারাপ করে তুলল তিনিও চিন্তায় অধীর হয়ে পড়লেন আল্লাহ যদি আমাদের কোনো পুত্র সন্তান দান না করেন তাহলে আমার বংশ এখানেই শেষ কারণ সংসারে সন্ধ্যাবাতি জ্বালানোর কেউ থাকবে না তাই চিন্তায় তিনি অধীর হয়ে উঠলেন আল্লাহর লীলা বোঝা ভার তাই বৃদ্ধাবস্থায় তার মনে সন্তানের আকাঙ্ক্ষা থামল না বুরহানুদ্দিন ছিলেন খাঁটি ইমানদার তাই সন্তান লাভের জন্য কৃত্রিম কোনো পদ্ধতি না নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন তাদের উভয়ের মন থেকেই কে যেন শান্তি কেড়ে নিল এমন অবস্থায় তারা পৌঁছল যে খাওয়া দাওয়ার প্রতি তাদের তেমন কোনো মনোযোগ নেই দিনরাত শুধু সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর শাহী দরবারে ফরিয়াদ করতে লাগলেন হে আল্লাহ তুমি অসীম তোমার গুণ মাগফেরাত দয়া সব কিছুই অসীম তোমার ধন ভাণ্ডার সবসময় পরিপূর্ণ তুমি যা কি ইচ্ছা তা কি দান করতে পারো তাই আমি তোমার কাছে কোনো ধন সম্পদ চাই না যে উদ্দেশ্যে আমরা তোমার দরবারে হাত তুলেছি তা তোমার অজানা থাকার কথা নয় হে তোমার কাছে আগুল আবেদন তুমি আমাদের মনের আশা পূর্ণ করে দাও বুরহানুদ্দিন ও তার স্ত্রী দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মহান দানশীল আল্লাহর কাছে মন খুলে কিছু চাইতে পারলে আল্লাহ তাকে তা দান করেন এক সময় দেখতে পেলেন তার স্ত্রী গর্ভধারণ করেছে কিন্তু তিনি ফরিয়াদ থেকে বিরত হলেন না একসময় তিনি ফরিয়াদ করতে গিয়ে বললেন হে মাবুত তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করো। জানি তোমার দানের হাত খাটো নয় হে প্রভু তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করলে আমি একটি গরু কোরবানি করব তোমার রাস্তায় বিলিয়ে দিতে আল্লাহ তার প্রার্থনা কবুল করে একটি পুত্র সন্তান দান করলেন এ কথা দিবালোকের ন্যায় সত্য যে বুরহান যুবক জীবনে কোনো সন্তানাদি হয়নি পরিশেষে তার প্রার্থনা আর্তনাদ ও মান্যতের ফলে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয় একসময় দেখা গেল পূর্ণবতী স্ত্রী গর্ভধারণ করেছেন এখন আর মনে আনন্দ ধরে না কে দেখে সে আনন্দ আনন্দে তারা উভয়ই চাতক পাখির ন্যায় আশ্বস্ত ছিল আজ সে আশা পূরণের পথে তিনি দানসদগার হাতকে প্রসারিত করলেন গরিব দুঃখী তার কাছে এসে খুশি মনে ফিরে গেল কারণ সে সকল ভিক্ষুককেই বেশি বেশি দান করলেন ক্রমশ দিন পেরিয়ে যায় আনন্দও বাড়তে থাকে আর বাড়তে থাকে কোন দিন দেখবে সন্তানের মুখ অন্যদিকে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকলেন হে প্রভু তুমি আমাকে একটি নেক সন্তান দান করো এদিকে তার স্ত্রীর নির্দিষ্ট সময়ও ঘনিয়ে আসলো রাতে তার স্ত্রী বেদনায় অস্থির হয়ে পড়লেন কিন্তু মনে ছিল তার অপার আনন্দ সে যাই হোক কিছুক্ষণ পরে বুরহান অন্ধকার ঘরকে আলোকিত করে এক নবজাত পুত্র সন্তান পদার্পণ করল তাদের উভয়ের মনেই আনন্দের আর সীমা রইল না সকলকে তিনি মিষ্টিমুখ করালেন যারা তাকে কটুক্তি করেছিলেন তাদেরকেও ডেকে মিষ্টিমুখ করালেন বাচ্চার চতুর্দশ দিবসে তার অঙ্গীকার পালনের জন্য তার নিজের পালিত মোটা তাজা গরুটি আল্লাহর নামে কোরবানি করে দিলেন সমস্ত গোস্ত গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন শুধু তাই নয় গরিব মিসকিনদের জন্য এক প্রীতি ভোজের আয়োজন করেছিলেন খুব আনন্দের সাথেই কোরবানির কাজ সমাধা করেছিলেন মহান আল্লাহতালা এক লক্ষ সত্তর হাজার নয়শো নিরানব্বইটি মাখলুকাতকে মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন কারো থেকে শ্রম নিয়ে কারো গোস্ত ভক্ষণ করে মানুষ উপকৃত হয় গরু এমন একটি প্রাণী যার দ্বারা মানুষ শ্রমও ভোগ করে এবং তার গোস্তও ভক্ষণ করে যেসব প্রাণীর গোস্ত আল্লাহ হালাল করে দিয়েছেন তাদের মধ্যে গরু ছিল অন্যতম তবে বামপন্থী দু একটা ধর্মে গরুকে ভগবতীর ন্যায় মনে করে তাকে পূজা করে থাকে সেহেতু তাদের নিকট গরু জবাই করে গোস্তভক্ষণ করা খুবই জঘন্য অপরাধ আবার অনেকে গোপ্রাণীকে মায়ের সমান মনে করে খুব ভক্তি শ্রদ্ধা করে থাকে দুর্ধর্ষ পত্তলিক ও আচারনিষ্ঠ হিন্দু রাজা গৌরু গোবিন্দও ছিল বামপন্থী ভ্রান্ত দলের সামিল তিনি একবার গোহত্যাকে রাষ্ট্রবিরোধী কাজ বলে ঘোষণা করেছিলেন যাতে করে কোনো মুসলমান সীয় ধর্ম ঠিকভাবে পালন করতে না পারেন সে যাই হোক আল্লাহর খেলা বোঝা ভার ধর্মপ্রাণ বোরহানুদ্দিন একটি পুত্র সন্তান লাভ করে মহান প্রভুর কাছে কৃত প্রতিজ্ঞা পালন করার জন্য তার গৃহে পালিত সবচেয়ে সুন্দর ও সবচেয়ে হৃষ্ঠপুষ্ট গরুটি আল্লাহর নামে কোরবানি করে তার গোস্ত গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিলেন এদিকে যখন গোস্ত বন্টন করছিলেন তখন একটি পাখি এসে ছোঁ মেরে এক টুকরো গোস্ত নিয়ে চলে গেল আল্লাহর লীলা কে বুঝতে পারে হতভাগা সেই পাখিটি গোস্তের টুকরা খেতে পারল না যখন গৌরগোবিন্দের রাজপুরীর উপর দিয়ে পাখিটি গোস্তের টুকরো নিয়ে উড়ে যাচ্ছিল তখন রাজপুরীর পূজা মন্দিরের আঙ্গিনায় গোস্তের টুকরা পড়ে গেল কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় শেখ বোরহানুদ্দিনের পালাতেও তাই খুব গোপন সতর্কতার সাথে গো জবাই করে গোস্ত বন্টন করছিলেন তারপরেও তার সুখের সংসার তাসের ঘরের ন্যায় বালুর বাঁধের ন্যায় ফসকে গেল তার জীবনে নেমে আসে অশান্তির হাহাকার মহান আল্লাহ যে বোরহান কষ্টের মাধ্যমে এ বাংলার মুসলমান জাতিকে মুক্তি দেবেন তা কে জানত গৌরগোবিন্দ যখন শিব পূজায় রত ছিল ঠিক সেই সময় মন্দিরে সেবারত পূজারি দৌড়ে এসে কাঁপতে কাঁপতে বলে উঠল মহারাজ সর্বনাশ হয়েছে জাত ধর্ম আচার অনুষ্ঠান সব কিছুরই সর্বনাশ হয়েছে বেঁচে থেকে আর কি লাভ বামন ঠাকুরের চেহারা বিকৃত হয়ে গেল এবার গৌরগোবিন্দ বামন ঠাকুরকে লক্ষ্য করে বলল তুমি অমন করো না কি হয়েছে বামুন ঠাকুর খুলে বলো বামন ঠাকুর তখন কম্পিত কণ্ঠে বলল মহারাজ আমরা যাকে ধর্মে মা বলে শ্রদ্ধা নিবেদন করি সেই গোমাংস মন্দিরের মন্দিরের আঙ্গিনায় এ কথা মুখে আনলেও নরকে যেতে হবে ঠাকুরের কথা শেষ হতে না হতেই গৌরগোবিন্দ গর্জে উঠে বলল অসম্ভব আমার রাজ্যে এমন কাজ করার সাহস কে পেল তখন বামন তাকে সেখানে নিয়ে পড়ে থাকা গোস্তের টুকরাটি দেখাল সাথে সাথেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন বামুন ঠাকুর বলল নিশ্চয়ই কোনো মুসলমানই এই কাজ করার সাহস পেয়েছে গোবিন্দ রেগে বললেন মুসলমান কোথায় সে মুসলমান আমার রাজ্যে বসে এত বড় জঘন্য অপরাধ করেছে কোন মুসলমানের বাচ্চায় এত বড় সাহস পেল তখনই রাজা তার লোক লস্করকে ডেকে পাঠালো কে সেই অপরাধী মুসলমান মুহূর্তের ভিতরেই আমার সম্মুখে হাজির করো নিজ হাতে আমি তাকে সায়স্তা করব যেই কথা সেই কাজ রাজার লোক লস্কর সকলে রাজ্যের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল অনেক খোঁজাখুঁজির পর সংবাদ পেল যে শেখ বোরহানুদ্দিনই এ কাজ করেছে এবারে সেখানে গিয়ে কয়েকজন লোক বোরহানুদ্দিনকে ধরে নিয়ে রাজদরবারে হাজির করল গৌরগোবিন্দ গর্জে উঠে বোরহানুদ্দিনকে জিজ্ঞেস করলেন কেন তুমি এমন কাজ করেছ কে তোমাকে এমন কাজ করার সাহস দিল তখন বোরহানুদ্দিন তার সমস্ত ঘটনা খুলে বললেন অত্যাচারী গোবিন্দ তা শুনে আরও ক্রোধে ফেটে পড়লেন পাপিষ্ট গৌরগোবিন্দ বোরহানুদ্দিনের সেই অনেক দিনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষিত নবজাতক শিশুকে আনার জন্য আদেশ করল নিষ্ঠুর লোক গিয়ে বোরহানুদ্দিনের ঘরে হাজির হল নির্দয় লোকগুলো গিয়ে বোরহানুদ্দিনের স্ত্রীর কোল থেকে মায়ের বুকের ধন সেই নবজাতক শিশুটিকে কেড়ে নিয়ে আসলো এবারে রাজার হুকুম জারি হল বোরহানুদ্দিন যেভাবে আমাদের ধর্মের অবমাননা করে গোজাবই করে মাংস টুকরো টুকরো করেছে সেভাবেই তার সন্তানকে হত্যা করে টুকরো টুকরো করে পশুদের আহার বানিয়ে দাও জল্লাদ আগেই এসে রাজদরবারে হাজির হয়েছে যখনই গৌরগোবিন্দ এই হুকুম করল জল্লাদ সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিয়ে সেই বোরহানুদ্দিনের আকাঙ্ক্ষিত বন্ধু তথা নবজাতক সন্তানকে হত্যা করে ফেলল এদিকে বোরহানুদ্দিনের উপর যখন এরূপ কঠোর নির্দেশ জারি হল তখনই তিনি জ্ঞান বুদ্ধিহারা অচেতন নির্বাক হয়ে কাঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রইলেন তিনি ভালো মন্দ বিচার করার শক্তিও হারিয়ে ফেললেন তার সম্মুখে সেই আদরের সন্তানকে হত্যা করা হলেও কিছুই বলার শক্তি তার ছিল না এখানেই অত্যাচারী রাজার অত্যাচারের হাত ক্ষান্ত হল না আরও সম্মুখ দিকে অগ্রসর হলো এবার রাজা বলল হে বোরহানুদ্দিন তুমি যে হাতে গো জবেহ করেছ সে হাতটিও কাটা যাবে রাজার যেই কথা জল্লাদের সেই কাজ সাথে সাথে নিষ্ঠুর জল্লাদ বোরহানুদ্দিনের হাতটিও কেটে দিল কি সে হত্যাকাণ্ড সে কি বিভীষেকাময় মুহূর্ত বোরহান অন্তরে দুঃখের ঝড় বয়ে গেল দুঃখের অন্ত রইল না তবু অটল বিশ্বাসী বোরহানুদ্দিন দিন থেকে বিচলিত হলেন না তিনি হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে প্রভু তোমার আশাই পূর্ণ হোক তবে সকল অবস্থাতে যেন তোমার উপর অটল বিশ্বাস রাখতে পারি সে তৌফিক আমাকে দান কর বোরহানুদ্দিনের গোবিন্দের উপর আক্রোশ ইতিহাস সাক্ষ্য দেয় গোবিন্দ যেমন ছিল অত্যাচারী তেমন ছিল নিষ্ঠুর এবারে তার নিষ্ঠুর খেলার নিপাত হল মাসুম অবুধ শিশুকে হত্যা করার সময় শিশুর কান্নায় আসমান জমিনে বাতাস গভীর স্রোতকে থমকে পশুর কলগান রুদ্ধ হয়ে গেল গাছপালা সব স্তম্ভিত দাঁড়াল ঝিমুতে লাগল দিকে তাকালে মনে হতো সারা বিশ্বে যেন শিশুর কান্নায় করুণ সুরে সুর মিলিয়ে কান্না জড়ে দিয়েছে বৃক্ষের পাতা ঝরে পড়ল শিশুহারা মায়ের হৃদয় ফেটে চৌচির হয়ে গেল মায়ের কান্না আসমান জমিন এমনকি আরস পর্যন্ত কেঁপে উঠল কিন্তু পাপিষ্ঠ নরধম গোবিন্দের সুরে মোটেই ব্যথার উদ্রেক হল না বরং আনন্দেই পেল আল্লাহর লীলা বোঝা ভার বোরহানুদ্দিনের আনন্দ যেভাবে গোবিন্দ নষ্ট করে দিল আল্লাহ পাক রব্বুল আলমিনও গোবিন্দের আনন্দকে নস্বাত সেভাবেই করে দিলেন বোরহানুদ্দিন তার পুত্র শোকে ভীষণভাবে মর্মাহত হলেন তিনি যেন একেবারে নির্বাক হয়ে গেলেন তার অন্তরও যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল একসময় শেখ বোরহান উদ্দিনের চেতনা ফিরে এলো এবারে মানসিক চিন্তা ছেড়ে ইমানি বলে বলিয়ান হয়ে মাথা চাড়া দিয়ে উঠল ধর্মপালনের জন্যই যদি নবজাতক শিশুর মৃত্যুদণ্ড হয় তাহলে আমাকে এর প্রতিশোধ নিতেই হবে শিশুকে উদ্দেশ্য করে বললেন বাবা তুমি সুখে ঘুমাও আমি তোমার প্রতি ফোটা রক্তের প্রতিশোধ আমি নেব ইনশাল্লাহ একসময় তিনি প্রতিশোধের পথ বের করে সে পথে চলতে লাগলেন গৌরগোবিন্দ বোরহানুদ্দিনের পুত্র হত্যা করায় শেখ বোরহানুদ্দিন পুত্র শোকে শোকাতুর হয়ে পথ চলছেন আর গোবিন্দের প্রতিশোধ নেয়ার পথ খুঁজছেন একসময় বুদ্ধি আটলেন গোবিন্দের প্রতিশোধ নিতে হলে কোনো মুসলমান বাচ্চার সাহায্য নিতে হবে নতুবা একার পক্ষে কিছুই করা সম্ভব হবে না তখন বাংলার রাজধানী ছিল সুকর্ণগমে তখন বাংলার সুলতান ছিলেন শামসুদ্দিন আহমেদ বোরহানুদ্দিন সুলতানের দরবারে হাজির হয়ে তার কাছে বোরহানুদ্দিনের পুত্র শোক ও সকল মনে দুঃখ বললেন শামসুদ্দিন বোরহানুদ্দিনের দুঃখের কথা শুনে কষ্টে ফেটে পড়লেন গর্জে উঠে বললেন গোবিন্দের প্রতিশোধ নিতেই হবে নরাধম পাপিষ্ট গৌরগোবিন্দকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তার সুযোগ্য পুত্র সিকান্দার শাহকে সেনাপতি করে একদল সৈন্যবাহিনী পাঠালেন সিলেটের পাহাড়িয়া গিরিপথ ধরে গৌরো রাজধানীর দিকে চলতে লাগলেন এদিকে দূরত্ব গৌরগোবিন্দ সিকান্দার শাহের কবল থেকে মুক্তির জন্য একদল তীরন্দাজ বাহিনীকে গিরিপথের পাশে পাঠালেন যখন মুসলিম সেনারা পথ চলতেছিলেন হঠাৎ দুর্বৃত্তরা তাদের উপর অকসাত হামলা চালিয়ে সেনাদলকে ছিন্ন ভিন্ন করে দিল এরপর সিকান্দার ব্যর্থ হয়ে রাজধানীতে ফিরে এলেন কিন্তু গৌরগোবিন্দের প্রতিশোধ নেবার মনোবল হারাননি এর জন্য তিনি পুনরায় বিরাট এক বাহিনী তৈরি করলেন এর মধ্যে তার পিতা ইন্তেকাল করেন পিতে ইন্তেকাল করলেও তিনি প্রতিশোধ নেবার ইচ্ছা বাদ দিলেন না এদিকে গৌরগোবিন্দ গুপ্তচর দ্বারা জানতে পারলেন যে তার বিরুদ্ধে আবার অভিযান শুরু হবে এবারে বাঁচার কোনো পথ খুঁজে পেলেন না অবশেষে গৌরগোবিন্দ এ কৌশল এঁটে সিকান্দার সাহের কাছে দূত পাঠালেন যে আমি মুসলমানদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে চাই এই প্রস্তাবে সিকান্দার শাহ সম্মত হলেন তার সন্ধির শর্ত ছিল যে আমি মুসলমানদের উপর কোনো প্রকার অত্যাচার অবিচার করব না তাদের ধর্মকর্মের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করব না বরং তাদের ধর্ম পালনের জন্য রাজদরবারে একখানা মসজিদ নির্মাণ করে দেব যাতে করে মুসলমানরা ঠিকভাবে তাদের ধর্ম পালন করতে পারে ধর্মপরায়ণ সিকান্দার শাহ তার প্রস্তাবে রাজি হয়ে তার অভিযান ক্ষান্ত রাখলেন এতে বোরহানুদ্দিনের মনে শান্তি ছিল না বোরহানুদ্দিনের অন্তরে প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলতে লাগল তিনি সিকান্দার শাহের দ্বারা তেমন ফল না পেয়ে অন্য উপায় খুঁজতে লাগলেন কিভাবে গোবিন্দের প্রতিশোধ নেওয়া যায় এরপর দ্বিতীয় পদ ধরে চলতে লাগলেন তিনি ধর্মপরেন সুলতান ফিরোজ শাহের দরবারে গিয়ে হাজির হলেন তিনি তার মনের সকল দুঃখ ব্যথা সুলতানের কাছে খুলে বললেন তিনি বোরহান উদ্দিনের মুখে এমন কথা শুনে অত্যন্ত মর্মাহত হলেন এবারে তিনিও গৌরগোবিন্দের প্রতিশোধ নিতে সম্মত হলেন অপরদিকে পরগনার শাসনকর্তা নারায়ণও মুসলমানদের উপর উৎপীড়ন করত তাই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেখানের একজন মুসলমান ফিরোজ শাহের নিকট নালিশ করলেন এবারে দুই দেশের অত্যাচারী হিন্দু দুই শাসকের বিরুদ্ধে অভিযান করার জন্য সৈন্যবাহিনী গঠন করলেন তিনি তাদের উভয়কে সমুচিত শিক্ষা দেবার জন্য তার ভাগিনে সিকান্দারকে গোবিন্দের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য নির্দেশ দিলেন সিকান্দার গাজী মামার নির্দেশ পেয়ে সৈন্যবাহিনী নিয়ে সিলেটের দিকে যাত্রা শুরু করলেন বোরহানুদ্দিনও তাদের সঙ্গী হলেন বড়ই পরিতাপের বিষয় যে তিনি গন্তব্যস্থানে পৌঁছতে পারলেন না পথিমধ্যে তিনি বাধার সম্মুখীন হলেন তখন ছিল বর্ষাকাল তাই তো সহসা ভীষণ ঝড় শুরু হল এই ঝড়ের ঠান্ডায় অনেক সৈন্যই রোগাক্রান্ত হয়ে পড়ল সিকান্দার গাজী তার অভিযানের সামনের দিকে আর অগ্রসর হতে পারলেন না অনেক সৈন্য পথিমধ্যেই রোগাক্রান্ত হয়ে মারাও গিয়েছেন এই অবস্থা দেখে হতাশায় পরে তিনি রোগাক্রান্ত হয়ে পড়লেন অনেকেই এখন মৃত্যুর কোলে ঢলে পড়ল তখন মৃত্যুর ভয়ে অনেক সৈন্য তাঁবু থেকে পলায়ন করে চলে গেল যারা বেঁচে রইল তারাও শক্তিহীন অবস্থায় পড়ে রইল এত বিপদের পরও তিনি নিরাশ হলেন না তিনি পুনরায় দিল্লির শাসনকর্তার নিকট লোক মারফতে তার বিপদের কথা জানালেন ও আরও কিছু সংখ্যক সৈন্য চাইলেন যাতে করে তার যাত্রাকে সফল করে তোলা যায় সিকান্দার গাজির বিফল মনোরথের সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছায় সম্রাট এ সংবাদ শুনে খুবই মর্মাহত হন সম্রাট আলাউদ্দিন খিলজি রাজদরবারে আলেম উলামাসহ জ্যোতিষীদের নিয়ে আলোচনায় বসেন মজলিসের আলোচনায় জানতে পারেন সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক গুণাবলী সম্পন্ন এক মহান ব্যক্তি রয়েছেন যদি ওই ব্যক্তির নেতৃত্বে অভিযান প্রেরণ করা হয় তাহলে গৌড় গোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট জয় করা সম্ভব হতে পারে আর সেই আধ্যাত্মিক ব্যক্তি হলেন সুয়েত নাসির উদ্দিন সুয়েত নাসিরউদ্দিন সম্রাট আলাউদ্দিন খিলজির আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহশালার সনদ প্রদানের মাধ্যমে সিকান্দার গাজীর কাছে প্রেরণ করলেন বুরহানুদ্দিন তখন দিল্লিতে অবস্থান করছেন ঐতিহাসিক আজহারউদ্দিন ধারণা করেন বুরহানুদ্দিনের সাথে দিল্লিতেই শাহজালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি দিল্লি থেকে বুরহানুদ্দিনকে সঙ্গে নিয়ে দুইশো চল্লিশ জন সঙ্গী সহচর নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন হজরত শাহজালাল সাতগাঁও এসে ত্রিবেণীর কাছে দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সেনাপতি সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার সাথে মিলিত হন সৈয়দ নাসিরুদ্দিন সিপাহশালা হজরত শাহজালাল সম্পর্কে অবগত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন পথে পথে হজরত শাহজালালের শিষ্য বর্ধিত হতে লাগল ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরও কয়েকজন ধর্মযোদ্ধা সঙ্গী হলেন যাদের মধ্যে হিসামুদ্দিন আবু মোজাফর উল্লেখযোগ্য এখান থেকে সৈয়দ সিফাল সালা আনিত এক হাজার অশ্বারোহী ও তিন হাজার পদাতিক সৈন্য সহ হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি নিজ সঙ্গীদের নিয়ে সোনার গা অভিমুখে সিকান্দার গাজীর সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন সোনার গা আসামাত্রই হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহির সাথে শাহ সিকান্দার গাজীর সাক্ষাৎ হল সিকান্দার গাজী হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহিকে সসম্মানে গ্রহণ করলেন সিকেন্দারের শিবিরে সমাগত হয়ে হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি তার সঙ্গী অনুচর ও সৈন্যসহ শাহ সিকান্দারের থেকে বিষয়ে সব বিষয়ে অবগত হলেন সিকান্দার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্যত্ব গ্রহণপূর্বক সিলেটের দিকে তিনিও রওনা করলেন এভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ের শীর্ষ সংখ্যা তিনশো ষাট জনে পৌঁছে গেল ওইদিকে গৌরগোবিন্দ নিজস্ব চর দ্বারা হজরত শাহজালাল রহমাতুল্লা আলহিয়ার আগমন সংবাদ পেয়ে ওই দল যাতে ব্রহ্মপুত্র নদী পার হতে না পারে সেজন্য নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয় হজরত শাহজালাল রহমাতুল রহমাতুল্লা আলাইহি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করলেন খ্রিস্টীয় দশম শতকে শ্রীহট্ট ভূমি লাউড় জয়ন্তিয়া ও গৌড় নামে তিনটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল ওই রাজ্যগুলোর মধ্যে গৌড় ছিল অন্যতম রাজ্য ওই রাজ্যের প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে বিস্তৃত থাকায় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে গৌরগোবিন্দ এর চৌকি ছিল হজরত শাহজালাল আল রহমতুল্লা আলাইহি তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত ওই স্থানে অবস্থান করলেন এখানে গৌরগোবিন্দ এর সীমান্তরক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালায় তবে মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারেনি গৌরগোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে উপায় না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা জারি করে দেয় হজরত শাহজালাল আলাইহি আগের মতো জায়নামাজের দ্বারা বরাক নদী পার হন বরাক নদী পার হওয়ার পর বাহাদুরপুর হয়ে বর্তমানে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেপুর নামকের স্থানে যাপন করেন উল্লেখিত তথ্য সম্মিলিত প্রাচীন গ্রন্থ তোয়ারিখে জালালিতে উল্লেখ আছে সকল প্রকার কলাকৌশল অবলম্বন করার পর রাজা গৌরগোবিন্দ যখন দেখলেন সব প্রয়াসই বিফল হয়েছে তখন শেষ চেষ্টা করার জন্য জাদু মন্ত্রসহ এক প্রকাণ্ড লৌহ ধনুক হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহির কাছে পাঠালেন যার শর্ত ছিল যদি কোনো লোক একা এই ধনুকটি নিক্ষেপ করতে পারে তাহলে গৌরগোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবেন হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহি তার দলের লোকদের ডেকে বললেন যার সারা জীবনের কোনো সময় ফজরের নামাজ কাজা হয় নাই বা বাদ পড়ে নাই কেবলমাত্র সেই লোকই পারবে গৌরগোবিন্দের লৌহ ধনুক ছুড়তে অতঃপর মুসলমান সৈন্যদলের মধ্য থেকে অনুসন্ধান করে সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালারকে উপযুক্ত পাওয়া গেল আর তিনিই ধনুক নিক্ষেপ করলেন উত্তরপূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে গেছে এই নদীগুলোকে সিলেট বিভাগের বেষ্টনী হিসাবে ধরা হয় প্রাচীনকালে এই নদীগুলো প্রবল স্রোতে প্রবাহিত হতো এবং বর্ষাকালের দৃশ্য প্রায় সাগরের মতো দেখা যেত ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সুরমা নদীকে নহরি আজরফ বলে আখ্যায়িত করেছেন হযরত শাহজালাল আল আলাইহি ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমা নদীর তীরে অবস্থান নিয়েছিলেন এ নদী পার হয়েই গৌরগোবিন্দ এর রাজধানী হজরত শাহজালাল আল আলাইহির কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনার কারণে গৌরগোবিন্দ বীতশ্রদ্ধ হয়ে পড়ল গৌরগোবিন্দ শত্রুবাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করলেন তা সত্ত্বেও হজরত শাহজালাল আল আলাইহি নদী পার হলেন হজরত শাহজালাল আল রহমতুল্লা বিসমিল্লাহ বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজি করে অনায়াসে চলে গেলেন নদীর ওপারে গোবিন্দ গড়দুয়ারস্থ রাজবাড়ি পরিত্যাগ করে প্যাঁচাগড়ের গুপ্ত গিরি দুর্গে আশ্রয় নেন এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি হজরত শাহজালাল আল রহমতুল্লা আলাইহি তিন দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল করে নিলেন যে সকল মহামানব ধরার বুক থেকে আল্লাহর প্রেম ও নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহি ছিলেন অন্যতম আল্লাহর প্রেম ও নৈকট্য লাভকারী বান্দারা কোনো দিন এই নশ্বর জগতে সংসার পাতাবার ইচ্ছা করেননি হজরত শাহজালাল রহমাতুল্লা আলাহের জীবনেও এর বিন্দুপাত্র ব্যতিক্রম ঘটেনি তবুও রক্ত ব্যাংশ করা মানুষের সঙ্গিনী নিয়ে জীবন চালাতে কার না ভালো লাগে কিন্তু শুধু আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে তিনি জীবনের এই দিকটির প্রতি ছিলেন সম্পূর্ণ উদাসীন অনেক সময় খুব সুন্দরী ও ধনাঢ্য ব্যক্তিদের প্রস্তাব আসত কিন্তু কোনো ক্রমেই তিনি তা গ্রহণ করেননি কোন কোন সময় তার শিষ্যরা তার কাছে বিয়ে না করার কারণ জিজ্ঞেস করত তাদের উত্তরে তিনি একথাই বলতেন যে মহান আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার দায়িত্বই ঠিকভাবে আদায় করতে পারেনি সেহেতু আবার একটি বিয়ে করে সংসারের ঝামেলা মাথায় নেওয়া উচিত হবে বলে মনে করি না আবার তিনি তার শিষ্য সাগরেদের বলতেন তোমরা তো আমার বিয়ের জন্য বলো আসলে যার শরীর আছে রক্ত আছে তারও বিয়ের প্রয়োজন আছে কিন্তু আমার সে শরীরই নেই এই যে সেই দেহখানা দেখো এটা তো সম্পূর্ণ আল্লাতেই বিলীন করে দিয়েছি অতএব আমার বিয়ের দরকার হয় না আর একবার হজরতের কাছে বিয়ের প্রস্তাব আসলে তার উত্তরে তিনি বললেন দুনিয়ার সকল অশান্তির মূল হল নারীরা তাই আমি সেই অশান্তির অতল গহ্বরে ঢুকতে চাই না তার জীবনের প্রধান কাজই ছিল জাহিলিয়াতের মধ্যে সুন্দর ও সত্য ধর্ম প্রতিষ্ঠা করা যারা অসৎ পথে চলে গেছে তাদেরকে সৎ পথে আনা আল্লাহর দেয়া এই মহান দায়িত্ব পালনের জন্যই তিনি স্বীয় মায়া মমতায় বিজড়িত ভূমি ত্যাগ করেছেন এবং তা প্রচারের সঠিক জায়গা বেছে নেয়ার জন্য এশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন পরিশেষে সিলেটি হলো তার প্রকৃত ধর্ম প্রচারের স্থান কোনো এক সময় শীতের মৌসুমে হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি শীতে আক্রান্ত হয়ে বারংবার মুসলিম শাসক সেকেন্দার গাজীকে জানালেন আমার জন্য শীতের একটি ব্যবস্থা করুন এর জবাবে মুসলিম শাসক সেকেন্দার গাজী বললেন শাহজালাল শীতের দিনে শরীর গরমের জন্য একজন সুন্দরী নারী চান রাজার যেই কথা উজিতদের সেই কাজ সেকেন্দার গাজীর হুকুমে একজন সুন্দরী নারীকে পালকিতে করে হজরতের কাছে পাঠিয়ে দিলেন সংসার থেকে হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহি বললেন সেকেন্দার গাজী তুমি নিজেও এ নশ্বর জগতের মায়ায় অতল গহ্বরে ডুবেছ আর আমাকেও ডুবাতে চাও সেকান্দারগাজীর কারুকার্যে শাহজালাল বিস্মিত হয়ে বললেন তুমি আমাকে এই নশ্বর জগতের মায়ে ডুবাতে চাও এর চেয়ে তুমি একাই মরো আল্লাহর অলির মুখের কথা কি আর বিফলে যায় এদিকে সেকান্দার গাজী পরমা সুন্দরীকে হুজুরির কাছে পাঠিয়ে দিয়ে নদীর ঘাটে বড়শি দিয়ে মাছ ধরতে গেলেন এদিকে হজরত যখন তাকে একাকে ডুবে মরার জন্য বললেন সাথে সাথেই সেকেন্দার গাজী হোঁচট খেয়ে নদীতে পড়ে মারা গেলেন এটা আল্লাহর অলির অলৌকিক ক্ষমতা ছাড়া আর কিছুই নয় মহাসাধক হজরত শাহজালাল আলাইহি নারী সংসর্গকে পছন্দ না করলেও তিনি নারীত্বের অবমাননা হতে দিতে চান না সে যাই হোক তিনি তার একনিষ্ঠ শিষ্য হাজি ইউসুফকে বললেন হে ইউসুফ তুমি এই সুন্দরীকে বিয়ে করে নাও হাজি ইউসুফও ছিলেন সংসার ত্যাগী তাই তিনি কোমল কণ্ঠে বললেন হে হযরত নিজের ভরণ পোষণের জন্য আল্লাহর উপর নির্ভরশীল তাই একে বিয়ে করে আবার কোন ঝামেলায় পড়ব সে যাই হোক শুরুর কথা তিনি অমান্য করলেও সেই সুন্দরীকে তিনি বিয়ে করলেন বর্তমানে সিলেটে শাহজালালের দরবার যারা পরিচালনা করছেন তারা সেই হাজি ইউসুফেরই বংশধর পরিশেষে কথা বলা যায় যে হজরত শাহজালাল চিরকুমার থেকেই আল্লাহর প্রেম লাভ করে জীবনকে ধন্য করেছেন অলিকুলের শ্রেষ্ঠতম সত্যের মহাসাধক হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি মহাসাধনার মাধ্যমে অর্জন করেছিলেন আল্লাহর প্রেম তাই তো মানুষ আজও তাকে স্মরণ করে ভক্তি সহকারে তিনি যেমন ছিলেন অলিকূলে শিরোমণি সত্যের মহাসাধক ও ইসলাম প্রচারক তেমনি তিনি ছিলেন একজন জনদরদি সমাজসেবক মহামানব জনকল্যাণমূলক কাজের জন্যই তিনি আজ সকল মানুষের কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তিনি একথা জানতেন আল্লাহর সেবা করা মানেই তার সৃষ্ট জীব মানুষের সেবা করা তাই তো তার সারাটি জীবনই জনসেবার লক্ষ্যে উৎসর্গ করেছেন এমনভাবে তিনি জনগণের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন যে নিজের খাওয়া দাওয়ার কথাও তিনি ভুলে যেতেন কিন্তু দুনিয়ার কোনো সুখ শান্তি তার অন্তরে স্থান পায়নি তিনি সর্বদা এই নশ্বর জগতের মায়া মমতা লোভ লালসা সুখ শান্তি থেকে নিজেকে দূরে রাখতেন যাতে করে আল্লাহর প্রেমের কোনো ব্যাঘাত না ঘটে তিনি এমন কোনো কাজ করতেন না যাতে আল্লাহ নারাজ হয়ে যান দিনের বেলায় তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলাম প্রচার করতেন এবং মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের সুখ সুবিধা দেখে তাদের মঙ্গলের জন্য উন্নয়নমূলক কাজ করতেন অবসর পেতেন একটু রাতের বেলা তাও তিনি বিছানায় শুয়ে আরামে নিদ্রা যান না সে অবসর সময়টুকুও তিনি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতেন তাই তো তিনি সকল প্রকার জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছিলেন তিনি যখন ধর্মের ব্যাপারে আলোচনা করতেন তখন জনগণ বুঝতেন তিনিই একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ ও সুদক্ষ রাষ্ট্র পরিচালক আবার যখন তিনি অর্থনীতির দিকে আলোকপাত করতেন তখন সকলের মনে হতো হজরত শাহজালাল আল আলাইহি একজন অন্যতম অর্থনীতিবিদ কারণ তার ঐকান্তিক ইচ্ছা ছিল ধর্মনীতির সাথে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সমন্বয়ে রাষ্ট্রকে সাধন ও প্রতিষ্ঠিত করা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তাই জীবন চলার পথে সর্বক্ষেত্রের প্রয়োজন মেটাতেই ইসলাম সক্ষম আর এই আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন হজরত রসুল করিম সাল্লা ও খোলাফাই রাশিদিন হজরত শাহজালাল আলাইহি ছিলেন রাসুলের সুন্দরতম পূর্ণ আদর্শের উপর প্রতিষ্ঠিত সেহেতু তিনি রাসুলের ন্যায়ই সকল কাজ করার চেষ্টা করতেন ইসলাম যেমন ব্যাপক তিনি তেমনি ব্যাপকভাবেই প্রচার করতেন ইসলামকে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি শুধু কেবল কালেমা নামাজ রোজা হজ জাকাত তসবিহ তাহলিল মসজিদ ও খনকার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি ইসলামের সকল নীতির উপর করা নজর রেখে সঠিক নীতির গুরুত্ব দান সহকারে ইসলাম প্রচার করেছেন ইসলাম শব্দের অর্থ ব্যাপকভাবে পর্যালোচনা করে সেভাবেই প্রচার করতেন তিনি সমস্ত জীবন একেবারেই সাদাসিদে মতো কাটিয়েছেন বৃদ্ধ অবস্থাতেও তার অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি শুধু মানুষ হিসাবে দৈহিক অবস্থা একটু দুর্বল হয়েছিল তিনি তার জীবনে যা কিছুই করতেন আল্লাহর রেজামন্দি হাসেলের জন্যই করতেন তাই তো তিনি লাভ করেছিলেন আল্লাহর সন্তুষ্টি এ কথা দিবালকের নাই উজ্জ্বল যে সকল অলিয়াউলিয়ার ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছু না জানলেও ইশারা ইঙ্গিতের মাধ্যমেও নিদর্শনের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে কিছু অবগত হতে পারতেন তাই তো হজরত শাহজালাল আল আলাইহি একসময় বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে আসছে সেজন্য তিনি সকল শিষ্য সাগরে ভক্তবৃন্দ সকল অমুসলিম মুসলমানদেরকে ডেকে একত্র করে তাদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দান করলেন তিনি তার ভাষণে সকলকে উল্লেখ করে বললেন হে মানব সমাজ তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি কাউকে জন্ম দেননি বা কারো থেকে জন্ম নেননি তিনি কারো মুখাপেক্ষী নন তিনি সারা বিশ্বকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনিই প্রতিপালন করেন তিনিই আমাদের একমাত্র উপাস্য আল্লাহ যখন হাজার মাখলুকাত সৃষ্টি করে মানব জাতিকে আশ্রাফুল মাখলুকাত বলে আখ্যা দিলেন সেভাবেই আমাদের জীবনযাপন করতে হবে তোমরা মনে রাখবে মানুষ সকলের চেয়ে সম্মানিত তাই কোনো মানুষকে ঘৃণার চোখে দেখবে না এ সম্পর্কে আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি কোনো মানুষকে হিংসা করে ও মনে ব্যথা দিবে তার ইবাদত আল্লাহ আল্লাহতালা কবুল করবেন না একথাও তোমরা স্মরণে রেখো পৃথিবীর মানুষ পাপ পুণ্যে মিশ্রিত কোনো মানুষকে পাপি বলে ডাকবে না কারণ গভীর রাতের অন্ধকার যেমন আলোর পরশে বিদরিত হতে পারে তেমনি পাপি লোকেরাও পুণ্যবান লোকেদের সংস্পর্শে এসে পুণ্যবান হতে পারেন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না মানুষে মানুষে বিবাদ ও ভেদাভেদ সৃষ্টি করা ইসলামে অমার্জনীয় অপরাধ আর এসবের মূলে হল নিজের জিওভা এ সম্পর্কে রাসুল করিম সাল্লাহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সিও জিওভা ও লজ্জাস্থান সংবরণ করবে আমি তার বেহেস্তের জামিন হব অতএব বোঝা যায় যে মানুষের জীবনে চলার পথে লজ্জাস্থান ও জীবভাগকে সংবরণ করা জরুরি না হলে জীবনে উন্নতির শিখরে আরোহণ করা সম্ভব হবে না কোনো গরিব দুঃখীদের সাথে কখনো কঠোর ব্যবহার করবে না তাদের সাথে সৎ ব্যবহার করবে এবং তাদের সাহায্যের জন্য নিজেকে আত্মনিয়োগ করবে প্রতিবেশী অনাহারে অনিদ্রায় আর তুমি পেট পুড়ে খাবে এটা ইসলামে গরিহিত কাজ কখনো ইসলাম তা পছন্দ করে না সবসময় গরিবদের প্রতি খেয়াল রাখবে পাপ ছোট হলেও তাকে বড় মনে করে তা থেকে বিরত থাকবে পক্ষান্তরে পুণ্য ছোট হলেও তাকে বড় মনে করে তা আঁকড়িয়ে ধরে রাখবে হাসরের ময়দানে তোমরা দেখবে সামান্য পাপের কারণেও মানুষ যাবে আবার সামান্য সবাবের কারণেও মানুষ বেহেস্তে যাবে অতএব খবরদার পাপের কাজ করে তো দূরের কথা পাপের পথেও পা ফেলবে না উপস্থিত জনগণ হজরতের বাণী শুনে দুঃখে কান্নায় ঢলে পড়লেন বুঝতে পারলেন যে হজরত শাহজালাল রহমাতুল্লা আলাইহি অতি শীঘ্রই আমাদের থেকে চিরবিদায় নেবেন সিলেটের জনগণ এবার শোকে সাগরে ভাসতে শুরু করলেন সে যাই হোক পরিশেষে সকলকে নিয়ে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি চলে যাচ্ছি তুমি আমার ভক্তবৃন্দদেরকে সৎপথে চলার চলা তৌফিক দান করো এরপর তিনি সকলের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বিদায় সভা সমাপ্ত করলেন প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এ নশ্বর জগতে কেউই অমর হতে পারেনি কোন নবী পয়গম্বর অলিয়াউলিয়া রাজা বাদশাহ কেউ মৃত্যুর তুহিন পরশ থেকে রেহাই পায়নি হজরত শাহজালাল রহমাতুল্লা আলাহির জীবনেও কোনো বিপরীত ঘটেনি একসময় মহাতাপস হজরত শাহজালাল রহমাতুল্লা আলাহিরও মৃত্যুর ডাকেল মহাসাধক হজরত শাহজালাল আল রহমাতুল্লা তেরোশো চুরাশি সালের জিলহাস মাসের বিশ তারিখ সারা বাংলার মানুষকে শোকের সাগরে ভাসিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন ইন্নানিল্লাহি অলাহি রাজিওন ইতিহাসের পাতা থেকে জানা যায় যে তিনি তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সিলেটে শুভ পদার্পণ করেন তবে তার জন্ম ও মৃত্যু সম্পর্কে দুটি মত পাওয়া যায় কোনো এক ঐতিহাসিক বলেন তিনি তেরোশো আঠারো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং বাষট্টি বছর বয়সে তেরোশো আশি খ্রিস্টাব্দে ইহোধাম ত্যাগ করেন দ্বিতীয় মতে কোনো কোনো ঐতিহাসিক বলেন অলিয়ে কামেল হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি তেরোশো বাইশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং বাষট্টি বছর বয়সে তেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দুনিয়া থেকে চিরবিদায় নেন তবে এ কথায় সকল ঐতিহাসিকগণ একমত যে তিনি দুনিয়ার বুকে বাষট্টি বছর বেঁচে থেকে জিলহজ মাসের তিরিশ তারিখে রোজ শুক্রবার ইহোধাম ত্যাগ করেন সে যাই হোক আল্লাহরাবুল আলামিন যে বান্দার উপর সন্তুষ্ট থাকেন তার প্রতিটি কাজই সুফলজনক হয়ে থাকে যার প্রত্যক্ষ উদাহরণ আমরা আমাদের সর্বজন শ্রদ্ধেয় হজরত শাহজালাল রহমতুল আলাইহি জীবনে দেখতে পাই পবিত্র জুমার নামাজের পর সহস্রাধিক মানুষ জমায়েত হয়ে তার নামাজে জানাজা আদায় করেন যুগে যুগে যে সকল মহাত্মা মনীষীর আবির্ভাব হয়েছে তারা এই পাপ পৃথিবীকে পাপমুক্ত করে মানুষের মাঝে চির অমর হয়ে আছেন মহাসাধক হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি ছিলেন তাদের মধ্যে অন্যতম তাই তো আজও পৃথিবীর আনাচে কানাচে থেকে অসংখ্য মানুষ হজরত শাহজালাল রহমতুল আলাইহির মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সিলেটে আগমন করে থাকেন